নারী সাংবাদিকতার অগ্রদূত সাপ্তাহিক বেগমের সম্পাদক নুরজাহান বেগম ইন্তেকাল করেছেন ওয়া সোমবার সকালে হাসপাতালে মারা যান তিনি তার বয়স হয়েছিল একানব্বই বছর পুরানো ঢাকার শরৎগুপ্ত রোডের বাড়িতে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে গত পাঁচই মে অসুস্থ অবস্থায় নুরজাহান বেগমকে রাজশাহী স্কোয়ার হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে সাতই মে তাকে হাসপাতালের আইসিউতে লাইফ সাপোর্টে রাখা হয় নুরজাহান বেগমের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন শোক জানিয়েছেন